65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত 23 জুলাই রাত থেকে বঙ্গোপসাগরে শুরু হয় মাছ আহরণ। বছরের নির্দিষ্ট একটি সময় মাছ ধরা বন্ধ রাখা ও জাটকা ধরায় কঠোর নজরদারির কারণে জালে ইলিশ ধরা পড়ছিল ভালোই, কিন্তু সাগরে আবহাওয়া খারাপ হওয়ায় তীরে ফিরে আসতে বাধ্য হয় জেলেরা। প্রায় এক মাস পর আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় আবারও সাগরে গিয়েছে জেলেরা, দেখা মিলছে ইলিশেরও। ইলিশ মাছ মোটামুটি ভালো পড়তেছে, হয়তো আবহাওয়ার কারণে একটু ডিস্টার্ব হয়েছিল। এখন মাছ পড়তেছে, সাগর বোট গেছে, বোট যাওয়ার মাছ পড়ে মাঝে মূল্যের খুশি আর ধরে খুশি। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আবহাওয়া খারাপ থাকায় প্রায় এক মাস মাছ ধরতে পারেনি জেলেরা, খালি হাতে ফিরতে হয়েছে সাগর থেকে। ক্ষতি পুষিয়ে নিতে অক্টোবর মাসে মাছ শিকারে পূর্ব নির্ধারিত 22 দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। সাগরে অন্যান্য বছরের তুলনায় প্রচুর মাছ দেখা যাচ্ছে, আমরা দাবি করব যে ওই 22 দিন যাতে বন্ধ না দেয়। নিষেধাজ্ঞা না থাকলে আর আবহাওয়া প্রতিকূল না হলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানালেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।